অসাধারণ একটা অর্ডুরপ, অসাধারণ একটা ভ্যানিটি দিচ্ছি ভাই। ভ্যানিটিটা তো অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন। তারপর একটা খাট দিচ্ছি কিং সাইজের, কি পর্যাপ্ত একবারে ডানা লাগে যে ছড়াই দিচ্ছে। তারপর থাকতেছে একটা শোকেস, একটা অসাধারণ একটা শোকেস, যে কারণ শোকেসে যে কোনো মানুষে ক্রাশ খাইবো এটা। তারপর একটা অসাধারণ একটা আলমারি, আর টোটালি একটা ফ্যাক্টরিতে জালাগে পুরা একটা স্ক্রু থেকে শুরু করে পুরাটাই আমার নিজস্ব, কোনো বাইরের থেকে কিছু কিনতে হয় না। একমাত্র শুধু মালয়েশিয়ান বোর্ডটাই শুধু কিনতে হয় আর রংটা। আচ্ছা, আর পুরাটাই মালয়েশিয়ান রঙই ব্যবহার করি, চায়না কোনো রং ব্যবহার করি না। আচ্ছা, দেখা যায় ভ্যানিটিতে আপুরা শাড়ি পরলে আজকে নিচ পর্যন্ত দেখতে পারেন না শাড়িটা কিরকম হলো। আচ্ছা, এই জন্য আমি আলমারিতে এবারকার টুতে আমি পুরাটা দিয়ে দিয়েছি, পাও থেকে মাথা পর্যন্ত পুরাটা দেখতে পারেন দেখা যায় একবারে। আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ফার্নিচারের ভিডিওতে। আজকে চলে আসলাম আমরা কিন্তু সরাসরি একটি ফ্যাক্টরির মালিকের সাথে কিন্তু কথা বলবো, যে যিনি কিন্তু নিজেই প্রস্তুতকারক এবং নিজেই কিন্তু সারা বাংলাদেশে এই ফার্নিচারগুলো হোলসেল করে। তো আমি সরাসরি কথা বলবো শহীদুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি। আজকে তো চলে আসলাম আপনার শোরুমে, তো মাশাআল্লাহ আমরা কারখানা দর্শকদেরকে দেখাবো, আপনি নিজেই প্রস্তুত করেন, তো একটু লোকেশনটা বলে দিবেন। যাত্রাবাড়ি শনিয়াগ্রাম মোহাম্মদবাগ চৌরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার। আচ্ছা, তো শহীদুল ভাই আপনি কি নিজেই প্রস্তুতকারক? জি ইনশাল্লাহ আমি নিজেই প্রস্তুত করো, কারণ আমার তিনটা কারখানা আছে। আচ্ছা, সিএনজি মেশিন যে ডিজাইনার এটাও আমার নিজের। আচ্ছা, সম্পূর্ণ এই যে ডিজাইন গুলো করা হয় এগুলো আপনি নিজেই ডিজাইন করেন? হ্যাঁ, এগুলো পুরো টোটালি একটা ফ্যাক্টরিতে জালাগে পুরো একটা স্ক্রু থেকে শুরু করে পুরোটাই আমার নিজস্ব, কোনো বাইরের থেকে কিছু কিনতে হয় না। একমাত্র শুধু মালয়েশিয়ান বোর্ডটাই শুধু কিনতে হয় আর রংটা। আচ্ছা, আর পুরোটাই মালয়েশিয়ান রঙই ব্যবহার করি, চায়না কোনো রং ব্যবহার করি না। আচ্ছা, তো চমৎকার। তো আমরা আজকে দর্শকদেরকে আসলে কালেকশন দেখাবো, তো ভাই কি কালেকশন দেখাবেন? যেহেতু সাজানো আছে পর্যাপ্ত একটা বেডরুম সেট দেখাবো। আচ্ছা, বাসন টু, আমার বাসন টু, বাসন টু। আচ্ছা আচ্ছা, প্রজাপতি বেডরুম সেট। ওকে, এটার সাথে কি কি থাকতেছে ভাই একটু আমাদের? এটার সাথে থাকতেছে অসাধারণ একটা ওয়ার্ডরোব। আচ্ছা, অসাধারণ একটা ওয়ার্ডরোব, এই ওয়ার্ডরোবটা থাকতেছে। আচ্ছা, এই ওয়ার্ডরোবটা আমার ওয়ান এ সিরিজ হলো আপনার ভিক্টোরিয়া ডিজাইন। এটা যেমন টু, তো এটা একটু আরেকটু আনগমন করছি, কিন্তু প্রাইসটা আগের চেয়ে কমাই দিব। প্রাইসটা কমাই দিবেন? কমাই দিব। আচ্ছা, ওকে, এমন একটা প্রাইস দেব যে দর্শকরা আসলে খুশি হইব। আচ্ছা, তারপর কি থাকতেছে? একটা ভ্যানিটি, অসাধারণ একটা ভ্যানিটি দিচ্ছি ভাই। ভ্যানিটিটা তো অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন, এর সাথে ডয়ের অনেকগুলো থাকতেছে, প্লাস ডিজাইনটা দেখেন মিররের। ওকে, তারপরে কি থাকতেছে? তারপর একটা খাট দিচ্ছি কিং সাইজের, কিং সাইজের একটু খাট কিন্তু পেয়ে যাচ্ছেন, পর্যাপ্ত একবারে ডানা লাগে যে ছড়াই দিচ্ছে। আচ্ছা, একদম ডানা মেলে কিন্তু দাঁড়ায় আছে। তারপরে কি থাকতেছে? তারপরে থাকতেছে একটা সাইড বক্স, সাইড বক্স একটা অসাধারণ ছোট একটা, সম্পূর্ণ কালারটা দেখেন। তারপরে থাকতেছে একটা শোকেস, একটা শোকেস, একটা শোকেস, যে কারণ শোকেসে যে কোনো মানুষে ক্রাশ খাইবো এটা ভাই। এটা কালারটা আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ডিজাইনটাও সিম্পলের মধ্যে অনেক সুন্দর। তারপরে তারপরে একটা অসাধারণ একটা আলমারি। আচ্ছা, আলমারি কিন্তু পেয়ে যাচ্ছে, তিন পাটের একটা আলমারি, তিন পাটের একটা আলমারি পেয়ে যাচ্ছে। তারপর আপুদের জন্য দিচ্ছি একটা ভ্যানিটির জন্য একটা দিচ্ছি টুল। আচ্ছা, টুল সাজানোর জন্য অনেক সুন্দর একটা টুল, মানে সাজুগুজু করার জন্য কিন্তু টুলটাও কিন্তু স্পেশাল পেয়ে যাচ্ছে। তো ভাই আমরা এক এক করে আসলে দেখবো এবং দাম জানানোর চেষ্টা করবো। আসলে দামটা বড় বিষয় না, এমন একটা প্রাইস দিব যে প্রাইসের চেয়ে আসলে মালটা আমি বেশি ভালো দিচ্ছি, কারণ আমার নিজস্ব, যেহেতু সব কিছুই আমার নিজের, কারণ আমার কিনতে হয় না। আমারতে আপনি একটা মাল কিনে আপনি শোরুমে বিক্রি করবেন, আপনি শোরুম খরচ কম হলে 10,000 টাকা বেড়ে যাবো। আপনি একটা ম্যানেজারের বেতন আছে, আপনি শোরুম ভাড়া আছে, ইনশাল্লাহ আমার এই শোরুমে আর আমার ফ্যাক্টরি মিলে আমি এমন একটা বেড়ে দেবো, একবার পাইকারি সেলে একটা দিয়ে, মানে আপনার থেকে যারা নিবে তারা একদম পাইকারি দামে নিতে পারবে, পাইকারি দামে নিতে। আচ্ছা, চমৎকার একটা সন্ধান আমার দর্শকদের জন্য। তো প্রথমে আমাদেরকে একটু দেখান, বিস্তারিত বলেন। হ্যাঁ, এটা পুরাটাই ওয়াটার প্রুফ কালার, মালয়েশিয়ান, কোনো চায়না কোনো রং নাই। হ্যাঁ, পুরাটাই মালয়েশিয়ান। এটার মধ্যে 6টা ডয়ার থাকবে, বলবো না যেটা পারবো না এটা আমরা বলবো না। থ্রি টি ডিজাইনের আমার অনেক ভিডিও আছে, তারা দেখবেন অবশ্যই। থ্রি টি ডিজাইন আর টু ডি ডিজাইন পার্থক্য আছে। আচ্ছা, হ্যাঁ, এটার সাথে পার্থক্য আছে, আপনি এটা থ্রি টি ডিজাইন দেওয়ার মতো কোনো জায়গা নাই, জায়গা নাই, রাইট। এটার মধ্যে যেভাবে ফুটবো আমরা এইভাবে দিয়েছি, এইভাবে দিয়েছেন। আচ্ছা, আর যেটা যেরকম থাকবে সেরকম আপনারা বলে দিছেন, একবারে সেম টু সেম। এটা আপনার এটা শুধু খালি ভিক্টোরিয়া থাকবে। আচ্ছা, আপনার ভ্যানিটি এটা পুরাটা ভিক্টোরিয়া, মানে এখানে ভিক্টোরিয়া একটা ইয়ে থাকবে, রাউন্ড থাকবে। আমি সব সময় আমার দর্শকদের বলি, কাস্টমারদেরকে বলি, যেন মালটা আমার এই জায়গায় আইসা দেখে নিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ,
কি কথা আগে যে মিল আছে কিনা যে ধোকাবাজির কোনো কারণ নাই আচ্ছা এই ভ্যানিটিটা হলো আপনার 6.5 ফিট বাই 3.5 ফিট আচ্ছা জি অনেক সুন্দর আর তারপর একটা খাট কিং সাইজের পুরো টাই মালশিয়ান এটা 3D ডিজাইন আচ্ছা এই জায়গা 2D এটা 3D হ্যাঁ আচ্ছা ভাই এটা অনেক মোটা তো দেখতেছি অনেক মোটা এটা 3.5 ইঞ্চি মোটা অনেক 3.5 ইঞ্চি মানে লং লাস্টিং থাকবে আর কি পাথরটা থাকবে একটা ফার্নিচার তো আপনি প্রতিদিন কিনা যায় না রাইট একটা ফার্নিচার আপনি 30 বছর ব্যবহার করতে হবে জি আর এটাই হবে ফার্নিচার আপনি 10 বছর 5 বছর ব্যবহার করলেন ওটা কোনো ফার্নিচার না আসলে ওটা চায়না রং দা করব এমন কি বাংলা বোর্ডটা করব আমার এই জায়গায় একটা টুকরা বাংলা বোর্ড পাবেন না পুরোটাই মালশিয়ান পাবেন পুরোটাই কিং সাইজের খাটটা আপনি জায়গায় দিয়েছি এটা দেখেন আচ্ছা এটা কিন্তু হেড সাইড এবং লেগ সাইড দেখেন সেম টু সেম সেম টু সেম কিন্তু পেয়ে যাচ্ছে আর কথা বলি এটা হবে সেমি বক্স হ্যাঁ কেউ যদি চায় ফুল বক্স নেব 10 মিনিট সময় দিব আমাকে ফুল বক্সের সিস্টেম করা থাকে খালি 10টা মিনিট সময় দিলে আমি খালি করে দিব নাটগুলো খুলে আপনি করে দেব যে ফুল বক্স তার মানে এটাকেই ফুল বক্স করা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ করা যাবে কাস্টমাইজ করতে পারবেন কারণ প্রত্যেকটাই আচ্ছা তারপর অনেকের দেখা যায় এই ভেলভেটটা আমার চয়েস না মেরুন কালার আমি অনেকটা কালার নিব আচ্ছা সমস্যা নাই হ্যাঁ আমি অনেক ব্লু কালার বা টিয়া কালার অনেকে পছন্দ করে সেটা লাগা অ্যাডজাস্ট করতে আমার নিজস্ব মিস্ত্রি আপনি নালে আধা ঘন্টা সময় দিবেন আমি সাথে সাথে চেঞ্জ করে দেব ওকে তাহলে দিছি একটা সাইড বক্স আচ্ছা অনেক সুন্দর একটা সাইড বক্স দিছি একবারে দরকারি একটা জিনিস আরে পাশে কালারটা কিন্তু আসলে করছেন অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর অসাধারণ একটা শোকেস আপনি নিচের দিকে ভাই একটু দেখেন অনেক সুন্দর একটা অনেক সুন্দর কিনা দেখেন অনেক ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফিনিশিংটা দেখেন আচ্ছা ফিনিশিংটা অনেক সুন্দর আপনি দিচ্ছি আচ্ছা লেগে যাবে আপনি আমি 15 মিল দিয়ে কোনো মাল বানাই না 12 মিল দিয়ে মাল বানাই না পুরাটাই 18 মিল যত ভিডিও দেখবেন কোন ভিডিওতে আপনি পাইবেন না যে 15 মিলি 12 মিলি আছে এমনকি আমার যারা কাস্টমার আছে তাদের সাথে যদি কোনোভাবে আপনার কোনোদিন যোগাযোগ করা সম্ভব হয় তাদের কাছে জানা লেবে তারপরে দিচ্ছি ভাই একটা আলমারি হ্যাঁ আচ্ছা অসাধারণ একটা আলমারি অসাধারণ ভিতরে এবারে সেম ফিনিশিং ভালো করে ভাই দেখান যে তারা বুঝতে সুবিধা লাগাবেন লেগে দেব লেগে গেছে লাগাবেন লেগে দেব আপনি যত ইয়ে লাগাবেন কোনো সমস্যা নাই চমৎকার হ্যাঁ তারপর এই যে দেখেন ভিতরে মেরুন দিছি আমি 1 এ এটা দেই নাই 2 তে দিয়ে দিছি তো অনেকে চেহারাটা দেখবো আচ্ছা ভার্সন 2 ভার্সন 2 তে গ্লাস থাকতেছে আবার দেখা যায় ভ্যানিটিতে আপুরা শাড়ি পরলে আর নিচ পর্যন্ত দেখতে পারেন না শাড়িটা কি রকম হলো এই জন্য আমি আলমারিতে এবারে 2 তে আমি পুরাটা দিয়ে দিছি পাও থেকে মাথা পর্যন্ত এক টু জেড দেখা যাচ্ছে একবারে এই যে সেফটির একটা ডয়ার আছে ভাই আচ্ছা সেফটি একটা ভিতর ডয়ার পাবে হ্যাঁ অনেকের সরো রাখে মোবাইল রাখে যাই রাখো একটা কোট হ্যাঙ্গার পাবে সারি হ্যাঙ্গার পাচ্ছে বা কোট রাখতে পারবে চাইলে রাখতে পারবে এই যে ভিতরে দেখেন আচ্ছা সেলগুলো সুন্দর অনেক করে সেল রয়েছে অনেক কিছু রাখতে পারবে এখানে পোশাক আশাক রাখতে পারবে জীবন লেগে যাবে আচ্ছা লেগে গেছে ওকে আর এখানে হাতল গুলো না বেশ সুন্দর এবং কোয়ালিটিফুল অনেক মোটা সোটা ওকে তারপরে ভাই কি থাকতেছে 4 ফিট বাই হলো 5 ফিট একটা ওয়ার্ডরোব আচ্ছা 4 ফিট বাই 5 ফিট একটা ওয়ার্ডরোব পাচ্ছে আমি এই দিয়ে দিছি ম্যাগনেট আপনি দিলেন লেগে যাবে আচ্ছা দিলেই লেগে যাবে অনেক সময় বাচ্চারা দুষ্টামি করবে তখন কিন্তু করতে পারবে না আবার এটাই কিন্তু ভাই অনেক জায়গা আছে আপনি দেখেন আচ্ছা এই যে এই সুধীর ভাই কই গেল আয় হ্যাঁ সুধীর ভাই কই এই যে ভাই চমৎকার অনেক জায়গা আপনি রাখতে পারবেন তারপর অর্ডারও তার ডয়ার গুলো দেখেন ভাই আচ্ছা কোন জায়গায় কি কোন ফিনিশিং খারাপ আছে আপনি নিজে থেকে অনেক সুন্দর ভাই ফিনিশিং গুলো বেশ সুন্দর দেখাই যাচ্ছে নিজে থেকে আপনি একটা চয়েস আছে আপনি নিজে থেকে বলেন যে আসলে কি দর্শকদের কি আপনার ইউটিউব চ্যানেল লেগে ঠকাচ্ছেন কিনা চমৎকার একটা ডিজাইন ভাই আমার কাছে বেসিক্যালি ভালো লাগছে ইনশাআল্লাহ দর্শককেও ভালো লাগবে আর যেহেতু আপনি নিজে এগুলা নিজের মেশিন দ্বারা করেন তাহলে এখানে সন্দেহ কিছুই থাকবে না তারপর এই যে টুলটা দেখেন এই টুলটা অনেকে দেয় না টুলটা কিন্তু অনেকে দেয় না টুলটা কিন্তু পেয়ে যাবেন একটা 500 টাকা দা কিনা দিয়ে দেব আপনি বাজার থেকে আমি ওই কাম করি না আমার পুরো একটা টুল কিনতে হবে আবার হ্যাঁ আচ্ছা কিনতে হবে
আমি আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে আমি পুরোটা ডিজাইন আমার মিস্ত্রিটা করে নিজে ভেলভেট দিয়ে দিছি চমৎকার লাগছে আমার খাটের সাথে ম্যাচিং আমার খাটের সাথে ম্যাচিং করা এবং বেনেটির সাথে কিন্তু এসে সাথে আছে পুরোটাই ম্যাচিং ওকে কারণ ভাই কি একটা জিনিস নিলো তাদেরকে আবার আরেকটা জিনিস কিনতে হলো ওটা তো হলো না তাদের হয়রানি করা হলো যে তারা বুঝবে অবশ্যই কারণ আলমদিনা ফরেন ফার্নিচারে কি ভালো দিল না খারাপ দিল এই জন্য আমি পুরো পাঁচটা তাদেরকে আমি 100 বার বলি ভাই আপনারা ফোন দিবেন কম্পিউটার থেকে তাদেরকে দিয়ে দিব এমনকি আরেকটা কথা বলে রাখি ভাই এই পুরো সেটটা আপনার পুরো 13টা আইটেম হয়ে যায় 13টা আইটেম হয়ে যায় দুইটা বালিশের কভার দুইটা বালিশ চারটা একটা ম্যাট্রেস পাঁচটা বিছানা চাদর ছয়টা 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 সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই একটা তেরোটা তেরোটা আইটেম তেরোটা আইটেম আপনারা পাচ্ছেন মাত্র 80,000 টাকায় 80,000 টাকায় 80,000 টাকায় আচ্ছা চমৎকার একটা কালেকশন ভাই 80,000 টাকা না একটু কম দেন না ভাই আপনি আপনি এমনকি আমি আরেকটা জিনিস দেখাই পাঁচ সিটের একটা সুপার সেট এইটা যদি কে নিতে চায় আচ্ছা তাহলে পড়বে 10,000 টাকা আচ্ছা এখানে হচ্ছে 2-1 আর ওখানে হচ্ছে 3 85,000 টাকা কে যদি চায় আমি সুপার সেট নিবো না 10,000 টাকা আপনার আমরা দিতে হবে না তাই একবারে আপনার তাহলে কত থাকতেছে সোফা সেট 10,000 টাকা মাইনাস করলাম তাহলে থাকতেছে কত 75,000 না 80,000 আচ্ছা 80,000 80,000 জান যেহেতু আপনি 75,000 বইলা ফলাইছেন আচ্ছা আমি আরো 5,000 টাকা কমাই দিলাম 70,000 টাকা মারতো আর যদি কে সুপার সেটটা নেয় তাহলে পড়বে 80,000 টাকা মোটে পাচ্ছে 70,000 টাকা 70,000 টাকা পুরো সেটটা পাচ্ছে এমনকি যদি সুপার সেট নেয় ওটার সাথে মিলে তাহলে 80,000 টাকা পড়বে যদি সুপার সেট না নেয় তাহলে 70,000 টাকা পড়বে ফিক্সড 70,000 টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা চমৎকার তো দর্শক আপনারা বুঝতেই পারতেছেন সোফা সেটটা নিলে কিন্তু আরো 10,000 টাকা যোগ হবে তাহলে আপনারা পুরো সেটটা পাচ্ছেন 80,000 টাকা এবং এটা না নিলে পাচ্ছেন 70,000 টাকা 70,000 টাকা আচ্ছা তারপরে কাস্টমাইজ করে যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু নিতে পারবেন ওকে সৈদুল ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কি বলার আছে আর কি বলার থাকবে এমন কি তাদের কিন্তু ভাই গাড়ি ভাড়াটা দিতে হবে আমি কিন্তু গাড়ি ভাড়া কখনো অ্যাড করি না 64 জেলায় যাচ্ছে কিন্তু গাড়ি ভাড়াটা বহন করতে হবে আমার দুইটা পরিবহন আমার গাড়ি আছে এমনকি আমি ভাড়াটা একবারই কমাই রাখি আমি বাইরের গাড়িতে দেই না আমার নিজের গাড়িতে দেই কারণ মালের সেফটি থাকে এমনকি তাদের কাছে কিন্তু আমাদের টাকাটাও থাকে আমার তো 5,000 টাকা পাঠায় 10,000 টাকা পাঠায় আমি লাখ টাকার ফার্নিচার দিতেছি হ্যাঁ বাইরের একটা গাড়ি দা ভরসা করতে পারি না আর ড্রাইভারের অবস্থা এখন এতই খারাপ হয়েছে যে বলবে 10 মিনিট লাগবে এই জায়গায় 1 ঘন্টা লাগাই এক ঘন্টা লাগে এই কারণে এই কষ্ট দিয়ে আমি দুইটা গাড়ি কিনছি এই দুইটা গাড়ি দিয়ে ইনশাল্লাহ আমি সেল দিছি তার মানে নিজের গাড়িতে নিজের প্রোডাক্ট কাস্টমারের কাছে ডেলিভারি করা হ্যান্ডওভার করা হ্যাঁ পুরোটাই আমার নিজের শো আর কি একবার পুরো ফার্নিচার থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সব দিচ্ছি আর কি সব দিচ্ছেন হ্যাঁ ওকে এত সুন্দর কালেকশন এবং দর্শকদেরকে এত সুন্দরভাবে হেল্প করা আসলে অনেকেই করতে পারছে না এটা কিন্তু বেশ সুযোগ দর্শক আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আরে আমি তো ঠিকানাটা বলে দেই যাত্রাবাড়ি সোনিয়াকা মোহাম্মদবাগ চৌরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার রিকশালারে বললেই হবে সোনিয়াকা থেকে যে ভাই আমি আলমদিনা ফরেন ফার্নিচারে যাব ইনশাআল্লাহ অনেক পরিচিত আমাদের ফ্যাক্টরিটা এমনকি শোরুমটা বললে ইনশাআল্লাহ আপনাকে নিয়ে নিয়ে আসবে।